হালদার নির্দেশিত নববধূ দর্শন করিতে আসছে কৃষ্ণ ভগবান শরণে রয়েছি বাধা শয়নে স্বপনে রাধা নয়নে বসতে সে নাম সদা শরণে রয়েছি বাধা শরণে স্বপনে রাধা নয়নে নয়ন যুগলে বদল বসতে সে নাম সদা শরণে আজ প্রজাপতির আশীর্বাদে গোকুলে বিবাহের সমাগম নতুন সাজে নতুন রূপে গোকুলবাসী উল্লাসিত আমি আর ভেনু লইয়া মাঠে রইব না আমি যাব নববধূর মুখ দর্শন করিতে ধরাতে আমার নেই গতি ধরাতে আমার নেই গতি মুরারি মোহনে তার বসতি হৃদয় বিদারিয়া আমি বিধাতা শরণে রয়েছি বাধা শয়নে স্বপনে রাধা নয়নে নয়ন যুগলে বদল বাসিতে সে নাম সদা শরণে রয়েছি বাধা শরণে রয়েছি বাধা আমি অমন করে বেজো না বাঁচছি না 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 দেখো না অশ্রু সজলি দগ্ধনালে হৃদয় ছিন্ন বিনা না 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 দেখো না অশ্রু সজলি দগ্ধনালে হৃদয় ছিন্ন বিনা না 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 দেখো না
কষ্ট কাবু মুরি লয়া হংক মুর নাহি রে কেন কর রে এমনি সি মুহাপি কষ্ট কাবু মুরি গুলি লয়া হংক মুর নাহি সবাই নববধূর মুখ দর্শন করে গেছে, শুধুমাত্র আমি একাই বাকি রয়েছি। এখন আমি নববধূর মুখ দর্শন করব। ওই বুঝে আসছে ভগবান, এই মুখ আমি আর দেখাবো না। আমি যে আমার মাতার ঘোমটা আমি আরেকটু টেনে দিলাম। আমি অনসহা দেখি দেখি তব মুখখানি হয় না প্রভু, এ মুখ আমি দেখাতে পারবো। কিন্তু কেন কেন প্রশ্নের উত্তর সে তো আমার কাছে জানা নেই। আমি তো তা বললে শুনব না, এসেছি যখন তোমায় মুখ দর্শন করে তবে এখান দিয়ে আমি যাব। তুমি কি বলছো প্রভু, আমি যে আমার মায়ের কাছে কথা দিয়েছি, আমি যে আমার মায়ের কাছে প্রতিজ্ঞা করব। না না না, আমি এই মুখ তোমাকে দেখাবো না। তুমি যতই আমার সঙ্গে ছলনা করো না কেন, এ মুখ আমি তোমাকে কিছুতেই দেখাতে পারবো না। অনসহা কেন মিছে করিয়াছ কন্দন, দেখি দেখি তব মুখ খানি। দাঁড়াও কৃষ্ণ, এমন ভাবে ছিচরাপন তুমি করবে না। কি আমি ছিচরাপন করছি? যার চরণ দর্শন পার জন্য রণে বনে জলে জঙ্গলে মনি ঋষিরা তপস্যা করছে, মর্তের মানবরা হাহাকার করছে যার চরণ দর্শন পাওয়ার জন্য, আর তাকে বলছো আমি ছিচুরাপন করছি? আচ্ছা বেশ, আমি চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটি কথা বলে যাচ্ছি তোমার অনুসরণ। একদিন এই চরণ দর্শন পাওয়ার জন্য তোমার নয়নের বাড়ি ঝরাইতে হইবে। তোমার মনোবাসনা পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। ভগবান শ্রীকৃষ্ণ আমার বাড়িতে, বৌমা ভগবানকে বসিবার আসন দিয়েছে কি? ক্ষমা কর মাতা, আমি যে ভগবানকে আসন পেতে দিয়েছি কেন যে ভগবান গ্রহণ করেনি তার উত্তর তো আমার জানা নেই। বৌমা জি, ভগবান এই চরণ পাবে বলেই পৃথিবীর সমস্ত জীব জগৎ অমরহ তার ধ্যানে মগ্ন হয়ে আছে, আর সেই ভগবানকে তুমি কেন বসবার স্থান দাও? অনসহা তুমি তো তোমার মুখ দর্শন করতে দিলে না আমাকে, কিন্তু এখন আমার এই রূপ তোমার শাশুড়ি মায়ের নয়ন দিয়ে দেখালাম। একি যে পাগলে পড়া রূপ, এই রূপ দেখার জন্য এতদিন মা আমাকে নিষেধ করেছিল। এই রূপ দেখে যে আমি স্থির হয়ে দাঁড়াতে পারছি না, পায়ের তারা একটু করে মাঠে সরে চলে যায়, সর্বরঙ্গ যেন কেমন শিশির দেখি, আমি তো স্থির হয়ে দাঁড়াতে পারছি না। কেন আমার এমন হচ্ছে মা, আমি তো বুঝতে পারছি না, আমার সর্বরঙ্গ সর্বরঙ্গ যেন আজ অনসহা আমার রূপের দর্শন পে সে আজ দেহ ত্যাগ করিল। আজ অনসহার পূর্ব জন্ম মীরা, আর সেই মীরা আমায় চরণ দর্শন পাওয়ার জন্য আজও সে হাহাকার করছে। কিন্তু আমাকে বলেইছিলাম আমার যে রূপ নিয়ে আমি তোমায় মুখ দর্শন করতে এসেছি, তুমি তো তোমার মুখ দর্শন করতে দিলে না আমাকে, কিন্তু একদিন এই চরণ দর্শন পাওয়ার জন্য তোমার নয়নের বাড়ি ছড়াইতে হইবে। সেদিন সে শোনেনি সে কথা, আজও সে
যতই হাহাকার করুক না কেন, আমায় বাল্য অবস্থায় ছায়া রূপে দর্শন পাবে বই, এরূপে সে দর্শন পাবে না। কিন্তু আজ সে যতই হাহাকার করুক না কেন, আমি শুনব না তারই কথা। যুগ যুগ ধরে করিয়াছি অপেক্ষা, শুধু তব আসাই পাইব যুগালে চরণে করিব সরণ, ওই রাঙা চরণে পাবো ঠাই, তুমি একটিবার আমাকে দেখা দাও। আমি কেন তোমাকে দেখা পাই না, একটিবার একটিবার আমাকে দেখা দাও। তুমি কোথায়, তুমি কোথায় তো, আমি কেন তোমাকে দেখা পাই না, বারে বারে পাবো চরণ দর্শন পেলাম না। তুমি কোথায়, তুমি কোথায় একটিবার আমাকে দেখা দাও প্রভু। এই তো আমি এখানে, তুমি কৃপা আমার নরূপী নারায়ণ, ওহে কৃপা সিন্ধু অনাথির বন্ধু, ওহে কৃপা সিন্ধু অনাথির বন্ধু, তুমি বিনা নাহি তো আপন জন, দিলে দর্শন প্রভু, তুমি কৃপা আমার নরূপ নারায়ণ, ওহে কৃপা সিন্ধু অনাথের বন্ধু, ওহে কৃপা সিন্ধু অনাথের বন্ধু, তুমি বিনা নাহি তো আপন জন, দিলে দর্শন কৃপা আমার নরূপ নারায়ণ। নবরূপে হয়েছি অবতার অখিল মাধব নিরঞ্জন, গিরিধর বিপদ ভঞ্জন, তুমি কৃপা আমায় নরূপ নারায়ণ, এই চরণে পাবো স্থান, জন্ম জন্মান্তর করিব চরণ সেবা, আমি হব তব দাস, একটিবার তুমি আমাকে দেখা দাও। মেয়েরা আজ তোমার রূপের দর্প চূর্ণ হয়েছে, কিন্তু বাল্য অবস্থায় ছায়া রূপে তুমি আমার কাছে দর্শন পাবে। রাঙা চরণ যেন রঙ, জীবন মরণে আমাকে শোভিলে কেন অঙ্গ, চরণ যেন রঙ, জীবন মরণে আমাকে শোভিলে কেন অঙ্গ, তোমাতে শোভিলু এই কায়া, মুরারি মোহনে কেন মায়া, তোমাকে শোভিলু এই কায়া, মুরারি মোহনে কেন মায়া, জনম জনম সাথী রব, জনম জনম সাথী রব, বন্ধু সুরে এই বন্ধ অনাথের লিখন, তুমি কৃপা আমায় নরূপ নারায়ণ, ওহে কৃপা সিন্ধু অনাথের বন্ধু, ওহে
কি পাসিন্দু অনাথির বন্ধু তুমি বিনা নাহি তুই আপন জান কৃপাময় নরূপ নারায়ণ তুমি কৃপাময় নরূপ নারায়ণ তুমি কৃপাময় নরূপ Ashit Sandosha, DJ Bapi, Dushai Number Pole.